আগামী পর্বতে আমরা দেখব সূর্য আর নীলু রায়দের বাড়িতে আসে এরপরে রায়ের মা আর দাদাকে প্রণাম করতে থাকে দুজনে তখন রায়ের মা সূর্যকে বলে থাক থাক বাবা প্রণাম করতে হবে না ভালো থাকো এরপরে সূর্যের চোখ যায় রায়ের উপর আর বলতে থাকে আমাকে কি এখন বড় শালিকেও প্রণাম করতে হবে অবশ্য উনি যা করেছেন তাতে উনি প্রণামেরই যোগ্য একথা শুনে রায় সূর্যের দিকে তাকিয়ে থাকে তো বন্ধুরা কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবে পরবর্তী আপডেট পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো